চ্যানেল 20 দেশের স্বার্থে দশের পাশে, শুধু খবর নয় আরো বেশি কিছু। আমরা কথা বলব অন্য বিষয়ে, সেটা হচ্ছে আপনারা জানেন যে পুঁজিবাজার একটা স্পর্শকাতর জায়গা এবং দেশের অর্থনীতির সাথে এটা অতিমাত্রায় জড়িত, এবং আমরা এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী তাদের টাকা পয়সা এখানে বিনিয়োগ করে। এখানে এই এই যে বিনিয়োগটা করে তারা একটা আশা নেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা স্বার্থোন্নাসী গ্রুপ দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা ও প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। এটা তারা প্রায়ই করে থাকে এবং এটা বেশি না, 4-5 জন ব্যক্তি যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত, এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ব্যক্তিরা কোনো কোম্পানির জিএম হলে তারা জিএমে গিয়ে একটা সিন্ডিকেট, তারা 5-7 জন যাবে, ওই জিএমে যারা করে তাদেরকে বলবে যদি তুমি আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এই জিএমে উল্টা পাল্টা কথা বলে তোমাদের এজিএমকে ই করে দেবো, আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো বলবো। অথবা লিস্টেড কোম্পানির যদি কোনো কোম্পানির শেয়ারের বাজারে বা আইপিওতে আসতে চায় সেখানেও তারা ওদেরকে গিয়ে আগিয়ে থ্রেট করে, আবার এখানে এসেও থ্রেট করে, এরকমভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই সকল চক্রের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি কমিশন রমনা থানা তারা একটা মামলা দায়ের করে। আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবি সাইবার টিম সাউথ জনকে গ্রেফতার করে, যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে। এই কারসাজিকারী এবং গুজব রটনাকারী 3 জনকে গ্রেফতার করার পরে আমরা এই সকল তথ্য আমরা পেয়েছি। এরা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের বা আপত্তিকর তথ্য, যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তারা প্রায়ই করে আসছে। এবং তাদের একটা গ্রুপ আছে, তারা তাদের যখন বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা করে কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায়, ব্যানার দিয়ে মানববন্ধন করে। আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেপ্তার করেছি, এর মধ্যে এর নামে একজনের নাম হলো আমির হোসেন, নূর নুরানি ছদ্মনাম ধারণ করে, তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে, হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা, তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তারা মানে তারা তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি, এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে। আরেকজন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল হাউস যুক্ত, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করে টাকার বিনিয়োগ বিভিন্ন শেয়ার সমিতি তথ্য প্রদান করে, আগাম তথ্য, সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন সে করি কি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে মানে যোগাযোগ মাধ্যমে সেটাকে এটাকে খুব ভালো বলে, ওইটা খুব ভালো কোম্পানি, তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড় দিয়ে বলে এই শেয়ারটা খুব ভালো এটা কিনলে লাভবান হওয়া যাবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের কথায় মিথ্যা তত্ত্বে তারা অনেক সময় এই পদ্ধতি কিনে তারা অনেক সময় সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি মনে করি আজকে তারা আমাদের গ্রেপ্তার হয়েছে, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান, এক্সচেঞ্জ কমিশনের সদস্য,
বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজারকে তারা অস্থিতিশীল চেষ্টা করছে। এর আগেও আপনারা জানেন আমরা আমরা একটা গ্রুপ যারা ব্যাংকের নাম বাংলাদেশে যে শিডিউলভুক্ত ব্যাংকগুলি আছে ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলির নামে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছিল যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা নেই, আপনারা কেউ গেলে ব্যাংকে গেলে টাকা পাবেন না। অর্থাৎ ক্ষুদ্র যারা ব্যাংকে টাকা থাকে তাদেরকে এমনভাবে তারা প্রতারিত করছিল যে তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা তুলে গেল। আমরা কিন্তু সাইবার নর্থ আমরা কিন্তু সেটা সেদিন ডিবি আমরা তদন্ত করি, আমরা 19 জনকে এই সকল গুজব রটনাকারী যারা ঘটিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অতৎপরতা চালিয়েছিল, তারা গুজব ছড়িয়েছিল, তাদেরকে আমরা কিন্তু অক্টোবরের আগে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তারপরে কিন্তু পরিবেশ ফিরে এসেছে। আজও আমি মনে করি যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নাম করে কারসাজিরা কারসাজিকারী তারা কারসাজিকারী করে এবং গুজব রটনা করে তাদের যে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু এগুলি আমাদের কাছে স্বীকার করেছে যে তারা তাদের একটা চক্র আছে, যে চক্রটা প্রায়শই তারা বাজারকে বাজারে তারা ওইখানে যায় গিয়ে কোনো সময় একদিক হয় কোনো সময় ওই বিনিয়োগকারীদের পক্ষে, কোনো সময় আবার এক্সচেঞ্জ কমিশনের পক্ষে কথা বলে তারা একটা গুজব রটনা ছড়িয়ে তাদের আবার কিছু গ্রুপ আছে, তাদের অনেকগুলি গ্রুপ আছে, তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম 8-10 গ্রুপ তারা চালায়, তারা তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা, এবং তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা তাদেরকে রিমান্ডে এনে আর তাদের সাথে আর কার কোন 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 চক্র জড়িত, এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করবো, তাদের উদ্দেশ্য রাখি। এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ আমরা সবসময় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে আমরা কাজ করি, এই বিষয়ে নিয়মিতভাবে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়মিত মনিটরিং করি এবং এখন থেকে রেগুলার আমরা মনিটরিং করবো এবং সাইবার পেট্রোলিং আমরা সেখানে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি। পুঁজিবাজারকে অস্থিতিশীল করে সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে কেউ যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে আমাদের অভিযান কিন্তু চলমান থাকবে এবং যারা যাদের নাম এসেছে যে আমির হোসেন ওরফে নোরানি এবং নুরুল হক হারুন আব্দুল কাইম তাদের সাথে আরও কোন কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। আমরা তদন্ত করছি, তো তার নামে এই মামলাগুলি আছে আমরা তদন্ত করছি। আমরা মনে করি কে কোন দলে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না, তার তৎপরতা তার ফেসবুক হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এসে বিভিন্ন অনলাইনে তার যে কথাবার্তা তার যে গুজব ঘটনা তার যে গুজব সৃষ্টি করা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া সে কাজটি কেন করছে, যে কোনো দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে।